শীঘ্রই রাজ্যে শুরু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর এবং কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এর যৌথ প্রয়াস এবং সহযোগিতার মাধ্যমে তৈরি এই ইনস্টিটিউট এ চলচ্চিত্র শিল্পের বিভিন্ন কোর্সের শিক্ষা সম্পন্ন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। মঙ্গলবার এই ইনস্টিটিউট তৈরির সামগ্রিক কাজকর্ম এবং চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী যান। তার সঙ্গেই ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা। আগামী 28 তারিখ মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শুভ সূচনা হবে বলে জানান সুশান্ত চৌধুরী। এগিয়েছে এবং আমরা প্রস্তুত এই বহু প্রতীক্ষিত আমাদের রাজ্যের যে চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, আমরা জানি সারা দেশেই সারা পৃথিবীতে একটা বিশেষ স্থানে রয়েছে এবং এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট কলকাতা বেসড যেটা প্রতিষ্ঠান, তার সঙ্গে কোলাবোরেশনে আমাদের রাজ্য সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তর, আমরা প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট চালু করতে চলেছি। আগামী 28 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রত্যেকের উপস্থিতিতে এই চলচ্চিত্র, আমাদের যে ইনস্টিটিউট, ফিল্ম ইনস্টিটিউট, তার পথ চলা শুরু করবে। আমি রাজ্যের প্রতিটা অংশের জনগণকে, যারা চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে চায়, আগ্রহী, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ইতিমধ্যে আমাদের ক্লাসও শুরু হয়ে যাবে। 28 তারিখ শুরু হবে আমাদের, দুদিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে, ভর্তি প্রক্রিয়াও চলছে। ইতিমধ্যে আমাদের তিনটা কোর্সে এখানে ক্লাস করানো হবে, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, আমাদের নিউজ রিডিং, তারপরে আমাদের অ্যাঙ্কারিং, আমাদের অ্যাক্টিং, এদের উপরে আমাদের ক্লাস শুরু হবে। প্রাথমিকভাবে এগুলো শর্ট টার্ম কোর্স হবে, 4 সপ্তাহ, 8 সপ্তাহ ব্যাপী এবং পরবর্তী সময় আমাদের ডিপ্লোমা এবং ডিগ্রি, সেই ব্যাপারে আমরা চিন্তাভাবনা করব। কেন্দ্রীয় সরকারের, আপনারা জানেন যে আইএনবি দপ্তরের অধীন এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, তো তাদের সাথেও কথা বলে এটাকে কী করে আমরা একটা ফুল ফ্লেজড কোর্সে আমরা নিয়ে যেতে পারি, সে বিষয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে। উদ্বোধন হবার 2-1 দিনের মধ্যে এই প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। আপাতত 3টা বিষয়ে ক্লাস শুরু হবে এবং আগামী দিনে এই ইনস্টিটিউটে ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্সের শিক্ষাদান করা হবে বলে জানান রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী। এই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট তৈরিতে রাজ্যের অর্থ দপ্তর 6 কোটি টাকার আর্থিক সাহায্য করেছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য, উদ্বোধনের পর এটাই হবে রাজ্যের প্রথম ফিল্ম অ্যান্ড টেলিভিশন শিক্ষাদানের ইনস্টিটিউট। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।